15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী গণপূর্ত জোনের আয়োজনে বঙ্গবন্ধুর উন্নয়ন ভাবনা প্রেক্ষিত অবকাঠামো শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে গণপূর্ত সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীন করার পর প্রথমে ভঙ্গুর দেশকে গড়ে তুলতে 37,000 প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ, 5টি গ্যাস ক্ষেত্র নিজ মালিকানায় ক্রয়, কৃষিক্ষেত্রের উন্নয়নসহ বিভিন্ন উন্নয়ন কাজ শুরু করেন। মাত্র কয়েক বছর দেশটি সকল দিক দিয়ে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ শুরু করার পরেই প্রসাদপুরের 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, যা বাঙালি জাতির জন্য এক লজ্জাজনক বেদনাদায়ক অধ্যায়। মেয়র আরও বলেন, বর্তমানে বঙ্গবন্ধুর সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার সেই স্বপ্ন পূরণে কাজ করছে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। রাজশাহী গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ মিসবাহউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ উপাচার্য প্রফেসর মোহাম্মদ নুরুল্লাহ। মুখ্য আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর মোহাম্মদ ফায়েক উজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফজলুল হক। অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও 15 আগস্টের সকল শহীদ ও জাতীয় চার নেতার স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করা হয়। সেলিমউদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।